চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ফিজিওথেরাপিস্ট ডাক্তার মনিরুজ্জামান অলিভের কাছে। ভাইয়া, যেটা বলছিলাম, আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস, এটার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আপনি যদি দর্শকদের বিস্তারিত বলতেন। ফিজিওথেরাপি পেশা এবং ফিজিওথেরাপিস্টের গুরুত্ব বেড়েই চলেছে। জি, কারণ এর অন্তর্নিহিত কারণ হচ্ছে বাংলাদেশের এবং বিশ্বের অন্যান্য দেশে কিন্তু অসংক্রামক যে ব্যাধিগুলো, যে ব্যাধিগুলো সংক্রামক নয়, যেমন আমাদের জীবনযাত্রার সাথে বা লাইফস্টাইলের সাথে যেসব জড়িত আছে আমাদের, যেমন আমাদের ব্যথা, যেমন আমাদের আজকাল স্ট্রোক শুনে থাকবেন, খুবই একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্যাগুলো নিরসনে এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি চিকিৎসা সারা বিশ্বেই খুবই জনপ্রিয় হচ্ছে। বিশ্ব ফিজিওথেরাপি নিয়ন্ত্রক যে সংস্থা WCPT, এটি প্রতিবারের মতো এইবারও আমরা 128টি দেশে একযোগে এই 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করে আসছি। আমাদের দেশে আজকে কি কি আয়োজন রয়েছে? ফিজিওথেরাপি পেশার সাথে সংশ্লিষ্ট আছেন, যারা এর সম্মানিত রোগী আছেন, আমরা সবাই খুবই উৎসাহ উদ্দীপনার সাথেই এই দিনটি জন্য অপেক্ষা করি। এবং আমাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন, ফিজিওথেরাপিস্টদের জাতীয় সংগঠন, যেটি কিনা 2007 সালে বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা WCPT-র অনুমোদন লাভ করে, তো আমরা একভূতভাবে আমরা পালন করি এবং বাংলাদেশি ফিজিওথেরাপিস্টরা বিভিন্ন বিভাগীয় পর্যায়েও আমরা পালন করি। প্রতি বছর এই দিনটিকে ঘিরে একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, এই বছরের প্রতিপাদ্য কোনটা নির্ধারণ করেছেন আপনারা? বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রতিপাদ্য হিসাবে নির্ধারণ করে, এবং এটি হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন। আপনারা শুনে থাকবেন, দীর্ঘমেয়াদী ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা আর গুরুত্ব, একটি কার্যকরী চিকিৎসা, এই প্রতিপাদ্যেই কিন্তু এবার দিবসটি পালিত হচ্ছে। এই প্রতিপাদ্যটি নির্ধারণ করার পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কি? প্রতি বছরই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু আমাদের দিবসগুলো পালিত হয়, এবং এই বছর আমাদের যে দিবসটির প্রতিপাদ্য, ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদী ব্যথা, প্রতিবারের মতো এবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমাদের নির্ধারণ হয়েছে প্রতিপাদ্য, তো এবারে বিষয়টি দীর্ঘমেয়াদী ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা। তো আমাদের এই দীর্ঘমেয়াদী ব্যথা কিন্তু সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে একটি অ্যালার্মিং একটা ব্যাপার, এবং সারা বিশ্বেই প্রায় 50-80% মানুষ এই ধরনের ক্রনিক পেইনে ভুগছে, তার যারা কিনা কোনো ধরনের সার্ভিস থেকেও বা কোনো ধরনের সেবা থেকে তারা পাচ্ছে না বা বঞ্চিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আপনি জানেন অপিওয়েডস বা যেটাকে আমরা বলা হয় যে পেইন কিলার, এই পেইন কিলার যখন দীর্ঘমেয়াদী ব্যথায় সাধারণ মানুষ গ্রহণ করেন, তখন কিন্তু তাদের কিছু নেতিবাচক উপসর্গ বা প্রতিক্রিয়া আছে। যেমন আপনি জানেন যে কিডনি ডিজিজ আমরা বলি, কিডনি ফেইলর, দীর্ঘদিন ব্যথানাশক খেলে কিন্তু কিডনি ফেইলর হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের দীর্ঘদিন যারা ব্যথানাশক নেন তাদের কিন্তু দীর্ঘমেয়াদী বিষণ্ণতা বা ডিপ্রেশন আমরা যেটাকে বলি, সেটাও কিন্তু দেখা যায়। এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে বডিতে সিস্টেম থাকে, সেই সিস্টেমগুলোও কিন্তু ক্রমান্বয়ে আমরা ব্যর্থ বা ফেল হতে থাকে আমরা যদি দীর্ঘমেয়াদী ব্যথানাশক নিই। তো এই সমস্যা থেকে উত্তরণে ফিজিওথেরাপি চিকিৎসাই হচ্ছে সবচাইতে বিজ্ঞানসম্মত কার্যকরী চিকিৎসা, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সাধারণ দর্শকরা অনেক সময় জানে না যে আমি ফিজিওথেরাপি নিব কোথা থেকে, বা আমার যে ফিজিওথেরাপি নিতে হবে এটাও অনেকে বোঝে না। তো কোন পর্যায়ে গেলে কখন ফিজিওথেরাপিটা নিতে হবে এবং কোন জায়গা থেকে সে ফিজিওথেরাপিটা নিতে পারে, সেইগুলো যদি আমাদের দর্শকদের সুবিধার্থে আপনি বলতেন। সাধারণ মানুষেরা আসলে জানি না যে ফিজিওথেরাপি কোথা থেকে নিব বা ফিজিওথেরাপিস্ট কারা। তো এখানে আমি বলবো যে বাংলাদেশ সরকার আমাদের 1985 সালের একটি সরকারি আদেশ বা গেজেটের মাধ্যমে ফিজিওথেরাপিস্টের সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছেন, এবং গত বছর কিন্তু আমাদের ফিজিওথেরাপিস্টদের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, এটি গঠন হয়, যেটি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে, এবং এটি কিন্তু ফিজিওথেরাপিস্টের নিয়ন্ত্রণ সংস্থা। আসলে আপনারা জানেন যে যে কোনো মেডিকেল সায়েন্সে কিন্তু কিছু রেজিস্ট্রেশন এবং নিয়ন্ত্রণ প্রদানকারী সংস্থা থাকে। তো এক্ষেত্রে বাংলাদেশের ফিজিওথেরাপিস্টদের
নিয়ন্ত্রণকারী সংস্থা কিন্তু বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলই হতে যাচ্ছে। এবং সাধারণ মানুষ ফিজিওথেরাপি যখন অবশ্যই নেবেন, আমি বলবো যে যারা ন্যূনতম 5 বছর মেয়াদি, 1 বছর ইন্টার্ন সহ 5 বছর মেয়াদি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপিতে স্নাতক সম্পন্ন করেছেন, তারাই আসলে ফিজিওথেরাপিস্ট এবং তাদের কাছ থেকেই ফিজিওথেরাপি নেওয়াটা বাঞ্ছনীয়। শিশু বিভাগেও ফিজিওথেরাপি, যেটাকে পেডিয়াট্রিক ফিজিওথেরাপি বলে। আবার সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে একটি ফিজিওথেরাপি খুবই জনপ্রিয় হচ্ছে, যেটাকে বলা হয় গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি। এটাও কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে সারা বিশ্বে। আর আমরা জানি যে আমাদের ফিজিওথেরাপির সবচাইতে শক্তিশালী যে সেক্টর সেটাকে আমরা অর্থোপেডিক বা মাস্কুলোস্কেলেটাল ফিজিওথেরাপি বলি। তথা ব্যাক পেইন, নেক পেইন, ফ্রোজেন শোল্ডার, স্পোর্টস ইঞ্জুরি, এই যে সমস্যাগুলো আছে এটার জন্য যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দেওয়া হয় এটাকে আমরা আসলে মাস্কুলোস্কেলেটাল বা অর্থোপেডিক ফিজিওথেরাপি বলি। আর আরেকটা কথা না বললেই নয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ, যে বয়স্কদের জন্য যে ফিজিওথেরাপি এটাকে আমরা জেরিয়াট্রিক ফিজিওথেরাপি বলি। তো বয়স্করা তো আপনারা, আপনি জানেন অবশ্যই যে বয়স্কদের বয়সের সাথে সাথে কিছু বার্ধক্যজনিত কিছু পরিবর্তন আসে, তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা এবং পুনর্বাসন ভিত্তিক চিকিৎসা সেবাটা একজন মানুষকে, একজন বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ মানুষকে যথেষ্ট সাহায্য করে। আপনি বলছিলেন বার্ধক্যজনিত ব্যথার কারণে ফিজিওথেরাপি নিতে হয়, তো ফিজিওথেরাপি নেওয়ার কারণে কি সম্পূর্ণ অসুস্থতা কাটিয়ে ওঠা সম্ভব? এটি আসলে নির্ভর করে যে আসলে সমস্যাটির ধরন এবং সমস্যাটির গভীরতা কতটুকু। আচ্ছা, যেমন আপনি শুনে থাকবেন যে আমাদের কোমরে ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক যদি সরে গিয়ে থাকে, কোমরে ব্যথা একটি নিত্যদিনের সমস্যা, আমাদের সবার ঘরেই কারো না কারো এরকম একটা সমস্যা দেখা দেয়। জি, কোমর ব্যথা কিন্তু সারা বিশ্বে একটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে, কারণ আজকাল কিন্তু আমরা অফিসে ল্যাপটপ ব্যবহার করছি। আমি এটাই বলছিলাম যে শুধুমাত্র বার্ধক্যজনিত কারণে নয়, আমি ইদানিং দেখছি যারা অফিসে ডেস্ক জব করেন ইয়ং জেনারেশনদের মধ্যে অনেকে বলছেন যে কোমরে ব্যথা করে, এই ক্ষেত্রে তারাও কি ফিজিওথেরাপির শরণাপন্ন হতে পারে? অবশ্যই হতে পারেন, কারণ হচ্ছে একটি গবেষণা বলছে, সাম্প্রতিক গবেষণা বলছে যে এখন মানুষের যে কারণে কোমর ব্যথা হচ্ছে এর মধ্যে সবচাইতে ভালনারেবল গ্রুপ হচ্ছে 21-40 বছর বয়স, যারা অফিসে কাজ করছে। জি, যারা বিভিন্ন অফিসে ডেস্ক রিলেটেড কাজ করছে, আজকাল তো সব কর্পোরেট অফিসগুলো দীর্ঘ সময় চেয়ারে বসে থাকছে, এবং যারা এই বয়সটাতে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে অনেক অ্যাসাইনমেন্টের কাজ করতে হচ্ছে, আজকাল যারা আমাদের ইয়াং কিডস আছেন দীর্ঘ সময় কম্পিউটার ইভেন মোবাইল গেমসও কিন্তু খেলছে, তো এর ফলে কিন্তু আসলে আমাদের ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এর হারটা অনেক অনেক বেড়ে গেছে। আপনার একটি ফিজিওথেরাপি সেন্টার আছে, অলিভস ফিজিওথেরাপি, সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। উত্তরাতে আমরা অলিভস ফিজিওথেরাপি সেন্টার শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো এই সেন্টারটি আমরা সব ধরনেরই রোগী, আপনি যেটা বললেন সব বয়সী রোগীদের জন্যই আমরা, আমাদের সাধারণত ম্যানুয়াল সার্ভিস বেসড ফিজিওথেরাপি, আগে ধারণা করা হতো এটি আসলে মেশিনপত্র বা ইলেকট্রোথেরাপি বেসড, কিন্তু আসলে মেশিনপত্র বা ইলেকট্রোথেরাপি বেসড ফিজিওথেরাপিগুলো কিন্তু মানুষকে সাময়িক কিছুটা নিস্তার দেয়, কিন্তু একটা মানুষের যখন আমরা মাংসপেশি, তার লিগামেন্ট, তার টোটাল বডি যখন আমরা পুনর্বাসন করি, যখন আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই, তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের ম্যানুয়াল থেরাপি বেসড ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি ধরনের? অনেক সময় অফিসে কাজ করে সমস্যা হয় কোমর ব্যথা, এটা কেন হয় যদি আমরা সেটা বলি, যেমন আমরা যদি একটা মাসেল বা মাংসপেশির উপর অতিরিক্ত প্রেসার দিই, চাপ দিই, তখন কিন্তু আমাদের মাংসপেশিটার ডিসফাংশন হয়। ডিসফাংশন মানে হচ্ছে এর মধ্যে দুর্বলতা বা উইকনেস এবং সংকোচন বা টাইটনেস আমাদের হয়। আচ্ছা, তো ম্যানুয়াল ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু সেই সংকোচিত মাসেলটাকে প্রসারিত করা হয়। কোনো ব্যায়াম পদ্ধতি? আমরা আজকাল অনেক ধরনের সায়েন্টিফিক টেকনিক, যেমন ম্যাকেনজি টেকনিক, মালিগান অ্যাপ্রোচ, মেটলাইন অ্যাপ্রোচ, সিরিয়াক্স অ্যাপ্রোচ, আমরা এই ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলাই কিন্তু ব্যবহার করে থাকি আর কি। আমরা জানি আপনারা বিশ্বে প্রথম ফিজিওথেরাপি আর্কাইভ নিয়ে কাজ করছেন, সেটার সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছি। জি, অলিভ ফিজিওথেরাপি সেন্টারটা প্রতিষ্ঠা করলাম আমরা, তো তখন আমরা দেখতে পেলাম যে এই সেন্টারের সাথে একটা অংশ জুড়ে দেয়া যায় কিনা, তো সেক্ষেত্রে আমি একটু ইন্টারনেটে সার্চ করে দেখলাম
যে আমাদের ফিজিওথেরাপিস্টদের বিভিন্ন যারা অবদান রেখেছে সেক্টরে তাদের নিয়ে কোনো সংগ্রহশালা আছে কি না। তো আমি অনেক সার্চ করে এবং একটু বিদেশি কয়েকজন ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে দেখলাম যে এমন কোনো বাংলাদেশে এবং দেশের বাইরেও নেই। তো আমি বাংলাদেশে যারা ফিজিওথেরাপি সেক্টরে অবদান রেখেছেন সেই 60-এর দশক থেকেই আমি তাদের কিছু মনুমেন্ট, তাদের আলোকচিত্র এবং তাদের বিভিন্ন বই বা তাদের কিছু ডকুমেন্টস আমি আমার আর্কাইভটিতে রাখবার চেষ্টা করেছি। আপনারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এই প্রেক্ষাপটটি জানতে চাচ্ছি। বাংলাদেশে ফিজিওথেরাপি প্রেক্ষাপটটি আসলে অনেক পুরাতন এবং এটি কিন্তু স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময়ে 60-এর দশকেই আসলে শুরু হয় এবং তখন কিন্তু বাংলাদেশে ফিজিওথেরাপি স্নাতক পর্যায়ে বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ ছিল না। তো আমাদের একজন প্রফেসর আছেন, ছিলেন, উনি স্যার মারা গেছেন, প্রফেসর আবুল হোসেন স্যার। স্যার অস্ট্রেলিয়া থেকে ফিজিওথেরাপিতে স্নাতক পড়াশোনা করে এসে 60-এর দশকে 1960 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্যার বিভাগীয় প্রধান ফিজিওথেরাপির জয়েন করেন আর কি। তো তখন থেকে আসলে ফিজিওথেরাপি পেশাটা শুরু হয়। কিন্তু যখন 1971 সালে আপনি জানেন যে কালুরঘাটে ক্রিশ্চিয়ান মিশনারিজ হসপিটালে ডক্টর আর জে গ্রাস্ট, প্রখ্যাত অর্থোপেডিক সার্জন, পুনর্বাসন ভিত্তিক চিকিৎসা পেশায় কিন্তু ওনার একটি বড় অবদান আছে আপনি জানেন, এবং বর্তমান যে পঙ্গু হসপিটাল বা নিটোর বলা হয় যেটাকে, তৎকালীন আরআইএসডি, এটির প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু আর জে গ্রাস্ট স্যার। এবং ডক্টর আর জে গ্রাস্ট স্যার কিন্তু বঙ্গবন্ধুর প্রণোদনায় কিন্তু আমাদের বাংলাদেশে ফিজিওথেরাপি পেশাটা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্যই কিন্তু শুরু করেন 71-72 এই সালটিতে, এবং এরই ফলশ্রুতিতে 1973 সালে বাংলাদেশের প্রথম ফিজিওথেরাপি স্নাতক ব্যাচটি ভর্তি হয়। আপনাদের তো একটি সংগঠন আছে যেমনটি বলছিলেন, বাংলাদেশ ফিজিওথেরাপি সংস্থা, এই সংস্থার কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি। বাংলাদেশে ফিজিওথেরাপিস্টদের একটি সংগঠন রয়েছে, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। এটি সমাজ কল্যাণ অধিদপ্তরের অনুমোদন এবং বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা WCGPT-র পূর্ণ সদস্যপদ প্রাপ্ত একটি জাতীয় সংগঠন। এবং আমরা যেমনটি বলছিলাম যে প্রতি বছর কিন্তু বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 8ই সেপ্টেম্বর আয়োজন করা হয়। তো এবারও আমাদের বেশ কিছু আয়োজন আছে, যেমন আমাদের কেন্দ্রীয় র্যালি রয়েছে, আমাদের একটি সেমিনার রয়েছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র CRP-তে একটি সেমিনার রয়েছে, এবং আমাদের বিভাগীয় পর্যায়গুলোতে আনন্দ র্যালি এবং রোগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প রয়েছে। যারা ফিজিওথেরাপি নিতে চান বা ফিজিওথেরাপি সম্পর্কে আরও জানতে চান বা এ ধরনের রোগে ভুগছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বর্তমানে কিন্তু সারা বিশ্বেই অসংক্রামক যে ব্যাধি, এর মানে হচ্ছে ডায়াবেটিস, স্থূলতা, ব্যথা, এগুলো কিন্তু বেড়েই চলেছে। এবং আমাদের জীবনযাত্রা যত বেশি নগরকেন্দ্রিক হচ্ছে, আমাদের জীবনযাত্রা যত বেশি আমরা শহরায়নের দিকে যাচ্ছি এবং আমরা অনেক স্ট্রেসফুল লাইফ লিড করছি, আমাদের এর সাথে সাথে কিন্তু আমাদের আমাদের এই সমস্যাগুলো বাড়ছে, ব্যথা বাড়ছে, স্থূলতা বাড়ছে। মানুষ যখন স্থূল হচ্ছে তখন কিন্তু তার কোমরে, হাঁটুতে, বিভিন্ন জায়গায় ব্যথাও বাড়ছে। তো আমি শুধু বলবো আপনাদের যে আপনারা এই সমস্যাগুলোর জন্য একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন, এবং ঔষধের নির্ভরশীলতা যদি কমাতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের যে ঔষধের যে সাইড ইফেক্টগুলো আছে, যেমনটা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, তো এই 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 সমস্যা থেকে অনেকটুকু আমরা উত্তরণ পেতে পারি। শুধু একটা তথ্য দিব, এটা খুবই ভয়ঙ্কর একটি তথ্য, যে আমেরিকার যুক্তরাষ্ট্রে কিন্তু প্রতি বছর প্রায় 63,000 মানুষ অপিওয়েডস বা পেইন কিলার খেয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করেন। তো এই এই বিষয়ে আসলে খুবই অ্যালার্মিং সারা বিশ্বে, এবং আমাদের সারা বিশ্বের ডাটা নেই, তবে বলা যায় যে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাই কিন্তু সবচেয়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। পরামর্শগুলো আমাদের দর্শকরা গুরুত্ব সহকারে নেবে এবং উপকৃত হবে, শুভকামনা রইল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205।
ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। ইংরেজ কবি পিবি শেলির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কবিতা হচ্ছে আয়নার মতো, এতে কুৎসিত জিনিসগুলো সুন্দর হয়ে যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।